নমস্কার বন্ধুরা, দ্য বংস রসুই ঘরে সবাইকে স্বাগত। আইসক্রিম আর চকলেট খেতে কে না পছন্দ করে? বাচ্চা থেকে বড় প্রায়শই সকলেই আইসক্রিম বা চকলেট খেতে ভীষণই পছন্দ করে। আজকে আমি শেয়ার করছি চকলেট আইসক্রিমের রেসিপি, দুধ দিয়েই কিভাবে পারফেক্ট সফট অ্যান্ড ক্রিমি স্ট্রাকচারের আইসক্রিম বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটাতে। চকলেট আইসক্রিম বানানোর জন্য প্রথমেই একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ জল। এবার এর মধ্যেই আমি দিয়ে দেব 1 লিটার ফুল ক্রিম মিল্ক বা ফুল ফ্যাট মিল্ক। আইসক্রিম বানানোর জন্য সবসময় চেষ্টা করবেন ফুল ক্রিম মিল্ক বা ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করার। শুধু আইসক্রিম নয়, যে কোনো ডেজার্ট আইটেম বা মিষ্টি বানানোর জন্য সবসময় চেষ্টা করবেন ফুল ক্রিম মিল্ক ব্যবহার করার। আর দুধ জাল দেওয়ার আগে পাত্রের মধ্যে যদি একটু জল দিয়ে নেওয়া হয় তাহলে দুধটা নিচে লেগে যায় না। এবার এই দুধটা আমি জাল দেব, তবে তার আগে দুধটা গরম হয়ে গেলে, মানে উষ্ণ গরম হলে, আমি এখান থেকে 4 হাতা দুধ একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এবার এই উষ্ণ গরম দুধের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ, এটা 3 টেবিল চামচ দিচ্ছি। মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ ব্যবহার করলে এই আইসক্রিমের টেস্টটা ভীষণ ভালো হয় আর দুধটাও তাড়াতাড়ি ঘন হবে এটা মেশালে। ভালো করে আমি দুধটা মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোকো পাউডার, 2 টেবিল চামচ কোকো পাউডার দিচ্ছি। আর এখানে আমি লাইট কোকো পাউডারটা ব্যবহার করছি, আপনারা ডার্ক কোকো পাউডার কিন্তু ব্যবহার করতেই পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লোর, কর্নফ্লোরের পরিবর্তে চাইলে আপনারা অ্যারারুট পাউডার ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত কিছু আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। এমনভাবে এটা মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস বা বড় দানা রয়ে না যায়। আর কর্নফ্লোর বা অ্যারারুট ব্যবহার করার কারণেই কিন্তু আইসক্রিমটা ভীষণই ঘন, একটা ক্রিমি স্ট্রাকচার আসবে আর ভীষণই সফট হবে, একদম দোকানের মতন টেস্টটাও হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চকলেট সস। এখানে আমি মোটামুটি 2 টেবিল চামচ চকলেট সস দিচ্ছি আর এটা দেওয়া কিন্তু একদমই অপশনাল, তবে চকলেট সস দিলে টেস্টটা আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। তবে যদি আপনাদের কাছে চকলেট সস না থাকে সেক্ষেত্রে ব্যবহার না করলেও চলবে। এবার অন্যদিকে আমি দুধটা জাল দিচ্ছিলাম, দেখুন ফুটে উঠেছে। এবার ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দুধটা জাল দিয়ে ঘন করব। মোটামুটি এখানে 1 লিটার দুধ রয়েছে, এটাকে কমিয়ে 700 ml করে নেব। দেখুন দুধ জাল দিতে দিতে কড়াইয়ের চারপাশে যে সরটা জমছে সেটা আমি স্প্যাচুলা বা খুন্তির মাথা দিয়ে চেঁচে নিয়ে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 কাপ চিনি, ওজন হিসেবে 100 গ্রাম চিনি রয়েছে। আপনারা চাইলে মিষ্টিটা বেশি ব্যবহার করতেই পারেন নিজেদের স্বাদ মতন, তবে 1 লিটার দুধের জন্য 100 গ্রাম চিনি বা 1/2 কাপ চিনি কিন্তু যথেষ্ট। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর চিনিটা যতক্ষণ না মেল্ট হচ্ছে দুধটা জাল দিতে হবে। মোটামুটি দুধটা জাল দিতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই জাল দিচ্ছি। অন্যদিকে মিল্ক পাউডার, কর্নফ্লাওয়ার আর কোকো পাউডার মিশিয়ে যে একটা স্লারি তৈরি করে রেখেছিলাম সেটা চামচ দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। যেহেতু কর্নফ্লাওয়ার রয়েছে, কর্নফ্লাওয়ার দুধ বা জলে যখন মিশিয়ে রাখবেন সেটা নিচে থিতিয়ে পড়ে, তাই অবশ্যই ব্যবহার করার আগে একবার ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এই স্লারিটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে দিলাম। অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েই কিন্তু দিতে হবে, কারণ আইসক্রিমের জন্য যে দুধটা জাল দিচ্ছি তার মধ্যে যেন কোনো রকম বড় লাম্পস থেকে না যায়। এবার এই সমস্তটা আমি আরও 2 থেকে 2.5 মিনিট এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে জাল দেব। কর্নফ্লাওয়ার, মিল্ক পাউডার
এই দুটোর একটা কাঁচা গন্ধ রয়েছে, সেইটা যাতে চলে যায় তাই জাল দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই জাল দেব, কারণ কর্নফ্লাওয়ার খুব দ্রুত ঘন হয়ে যায়। দেখুন, কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণেই কিন্তু দুধটা খুব দ্রুত ঘন হয়ে গেল। গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এবার 15 থেকে 20 মিনিট এটা নাড়াচাড়া করব। আর এইভাবে নাড়াচাড়া করার কারণেই কিন্তু আইসক্রিমের এই দুধটাতে সর পড়বে না, আর আইসক্রিমের দুধে কখনোই সর পড়তে দেওয়া যাবে না। মোটামুটি 30 থেকে 45 মিনিট পর আমি ফিরে এসেছি, আর এই আইসক্রিমের জন্য যে দুধটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, মানে নর্মাল টেম্পারেচারে চলে এসেছে। এবার আইসক্রিমটা আমি সেট করব, তার জন্য একটা এই রকম স্টিলের টিফিন বক্স নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট কন্টেনার, গ্লাস কন্টেনার হোক বা প্লাস্টিক কন্টেনার, যে কোনো এয়ারটাইট কন্টেনারেই আইসক্রিম সেট করতে পারেন। দেখুন, আমি সম্পূর্ণ আইসক্রিমের জন্য যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টিফিন বক্সে দেওয়ার পর একটু ট্যাপ করে নিলাম যাতে কোনো রকম এয়ার বাবলস ক্রিয়েট না হয়। এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার আমি এইভাবে টিফিন বক্সের ওপর ভালো করে মুড়ে নিচ্ছি। যেহেতু আইসক্রিমটা দুধ দিয়ে তৈরি করছি, তাই অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে এটা কভার করা কিন্তু ভীষণ জরুরি, না হলে আইস ক্রিস্টাল পড়বে আইসক্রিমের ওপর। এবার আমি এটা 4 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, অবশ্যই ডিপ ফ্রিজে। 4 ঘন্টা পর ফিরে এলাম, আইসক্রিম কিন্তু মোটামুটি জমেছে, তবে আইসক্রিম এখনও পারফেক্টভাবে তৈরি হয়নি। আইসক্রিম একদম দোকানের মতন পারফেক্ট ক্রিমি স্ট্রাকচার আনতে গেলে এই স্টেপটা করতে হবে। একটা ব্লেন্ডিং জার নিয়েছি, এর মধ্যে আমি এবার এই হাফ টান আইসক্রিমটা সম্পূর্ণটা দিয়ে দেব। আমি বড় মিক্সিং জারটা নিয়েছি তাই সম্পূর্ণটা দিতে পারলাম। আপনারা যদি ছোট মিক্সিং জার নেন সেক্ষেত্রে দুবারে কাজটা করে নিতে পারেন। এবার একদম হাই স্পিডে 30 সেকেন্ড আমি এটা ব্লেন্ড করলাম, একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেল। এবার আমি ওই একই টিফিন বক্স নিয়েছি যেটার মধ্যে আইসক্রিমটা প্রথমবার সেট করছিলাম, সম্পূর্ণ ব্যাটারটা বা আইসক্রিমটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে খুব সামান্য পরিমাণ একটু হোয়াইট চকো চিপস ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে, আপনারা চাইলে নাও দিতে পারেন, চাইলে আবার ডার্ক চকো চিপসও কিন্তু অবশ্যই দিতে পারেন। এবার আমি ওপরে আবার ওই একই অ্যালুমিনিয়াম ফয়েল পেপারটা র্যাপ করে দিলাম, তারপর কভার করে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা তো ফ্রিজে রাখতেই হবে আইসক্রিম পারফেক্টভাবে জমানোর জন্য। তবে আমি এটা একদিন, মানে গোটা একটা দিন রেখেছিলাম, আইসক্রিম সেট হয়ে গেছে, এবার আমি এটা সার্ভ করব। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতেই পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, আর আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে নোটিফিকেশান সরাসরি পৌঁছে যাবে। এবার ওপর থেকে আমি খুব সামান্য একটু ডার্ক চকলেট স্প্রিঙ্কল ছড়িয়ে দিচ্ছি, আর একটা ওয়াফার স্টিক আমি এইভাবে বসিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।